ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক ভাইয়েরা আসলে আমাকে বলেন যে ভাই আপনার লফটের পিছন সাইডটা আমাকে ভিউটা দেখানোর জন্য অনেক ভাইয়েরা মেসেজে নক করছিলেন। আসলে আজকের কিছুটা ফ্রি আছে, এই কারণে আজকে আপনাদের সঙ্গে আমার বাসার যে পিছন সাইডের ভিউটা আপনাদের শেয়ার করলাম। খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন কবুতর যখন ফ্লাইং করায় খুবই চমৎকার লাগে, এবং কবুতরগুলো ফাঁকাগুলো ফাঁকা আছে অনেক, এই কারণে কবুতর উড়ায় অনেকটা মজা। দেখতে পাচ্ছেন এটা আমার মূলত ব্রিডিং রুম, দেখতে পাচ্ছেন এটা উপরে যেটা ছাদ দেওয়া এটা আমার মূলত ব্রিডিং রুম। সবগুলো আপনার সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর আছে, এখানে অনেক ভালো ভালো কিছু কবুতর আছে। এগুলো মূলত দেখতে পাচ্ছেন এগুলো নরের সাইড, দেখতে পাচ্ছেন এগুলো নর কবুতর, সবগুলো রিল্যাক্স আছে। দেখতে পাচ্ছেন কতটা কিছুটা মল্টিং আছে, দেখতে পাচ্ছেন কিছু মল্টিং। কবুতর চোখটা দেখেন, খুবই খুবই একটা চমৎকার কবুতর, আসলে আমার শখের কিছু কবুতর আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর যেগুলো সবগুলো রেস্টে আছে, রিল্যাক্স আছে, কিছুটা মল্টিং আছে, কিছুটা মল্টিং কমপ্লিট, সব মিলিয়ে আছে। দেখতে পাচ্ছেন কবুতরগুলো, জানি না কতটুকু বোঝাইতে পারছি, যাক আমার যতটুকু চেষ্টা করি আমি আপনাদের দেখাই। আর এর পাশাপাশি কিছু মাদি কবুতর আপনাদের দেখাই, এখানেও কিছু মাদি কবুতর আছে, এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো রিল্যাক্স আছে। মাদিগুলো দেখেন, প্রত্যেকটা মাদি সব সম্পূর্ণ রিল্যাক্স আছে, মাদিটা খুবই চমৎকার একটা মাদি। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মাদি, এখানে রেড চেকার দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি এখানে ব্ল্যাক আর কি, এই মাদিটাও দেখতে পাচ্ছেন। এখানে কিছু কবুতর আছে, সেটা আমার দেখতে পাচ্ছেন মাদিগুলো জোড়া নেওয়ার জন্য কী করতেছে দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। দেখেন এইভাবে দেখেন কী অবস্থা, শুধুমাত্র হাতে তালি দিচ্ছি, দেখেন মাদিগুলো জোড়া নেওয়ার জন্য কী করতেছে। এটা কিন্তু মাদি কবুতর, দেখেন নড়ের মতো ডাকছে। অনেকেই ভাই বলে যে আসলে মাদি কবুতর ডাকে, আসলে অনেক মাদি আছে নড়ের মতন ডাকে। দেখতে পাচ্ছেন এটা মাদি কবুতর জোড়া নেওয়ার জন্য কী করতেছে। এই পাশে কিছু মাদি আপনাদের দেখায়, দেখতে পাচ্ছেন এখানে আমার লোকদের কিছু মাদি কবুতর, এখানে সবগুলো রিল্যাক্স আছে। যেগুলো আসলে আমার আসলে অনেক কবুতর ছিল, আসলে বাড়ির যখন কাজ কমপ্লিট করার সময় কিছু কবুতর কমাই দিছি, রাখার সমস্যার কারণে অনেক কবুতরই কমাই দিছি। দেখছেন এগুলো সব মাদি কবুতর, এখানে আরও কিছু মাদি আছে, এগুলো দেখেন, দেখতে পাচ্ছেন দেখেন মাদিগুলো দেখেন, দেখতে পাচ্ছেন। এই কবুতরটা আসলে ফ্লাইংয়ের সময় বাস পাখি ধরছিলাম, আমি আপনাদের দেখাই। দেখেন বাজে কী করছে কবুতরটাকে, গলার কাছ দিয়ে ধরছিল, আসলে যাক কবুতরটা চলে আসছে। তারপর দেখ কবুতরটার জন্য সবাই দোয়া রাখবেন এই আর কি। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন জোড়া নেওয়ার জন্য কবুতরগুলো যেখানে হাতে ই করতেছি, দেখেন কবুতরগুলো কেমন কেমন দেখাচ্ছে। এর পাশাপাশি আরও কিছু কবুতর আছে, দেখতে পাচ্ছেন এখানেও কিছু কবুতর আছে, এগুলো সব রিল্যাক্স আছে, দেখতে পাচ্ছেন সব খাওয়া দাওয়া কমপ্লিট। আসলে মূলত আমি কবুতরকে ফ্লাইংয়ের কবুতরকে একবেলায় খাওয়ার দিই। দেখতে পাচ্ছেন কবুতরগুলো তো, এখানেও কিছু কবুতর আছে, এখানে কিছু কবুতর আছে, আসলে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাচ্চা, এখানে মূলত রোদ্রে দেওয়ার জন্য রাখছি, এই খাঁচা সেট আপটা মূলত রাখছি রোদ্রে। অনেক সময় বাচ্চা কবুতর যখন আমার ব্রিডিং লফটে বাচ্চাগুলো রেডি হবে তখন এখান থেকে বাচ্চাগুলো আলাদা করে রোদ্রে দিব। আর আশা করি এদিক দিয়ে আমি অল্প দিনের মধ্যে মোটামুটি মাসখানিকের মধ্যে কাজে ব্যস্ততে কিছু কমলে এদিক দিয়ে গ্রিল দিয়ে উপর দিয়ে গ্রিল দিয়ে দিব, মোটামুটি চাল সিস্টেম করে দেবো, এখানে বাচ্চাগুলো রাখবো আর কি, মূলত বাচ্চাগুলো আলাদা করার জন্য এখানে সেট আপটা করছি। আর এর পাশাপাশি আরও কিছু কবুতর আছে, দেখতে পাচ্ছেন এখানে আমার সব ব্রিডিংয়ের কবুতর, এগুলো মূলত সবগুলো নড়গুলো রেস্টে রাখছি, যাই না কতটুকু বোঝাইতে পারছি, এখানে সবগুলো রেস্টে আছে কবুতরগুলো, দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর রেস্টে আছে, সবগুলো কবুতর রেস্টে আছে এই আর কি। বিগত আপনাদের ভিডিওতে কিছু কবুতর দেখাইছিলাম, আপনারা দেখছেন, দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম কবুতরই রেস্টে আছে এই আর কি। আর আমার লফটের থেকে পিছনের সাইডের ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার, কিছুটা বাতাস আসছে পিছন দিক দিয়ে, খুব সুন্দর বাতাস আসছে, দেখতে পাচ্ছেন আমার যে পিছন সাইড দিয়ে ফার্স্ট ক্লাস বাতাস, অনেক সুন্দরভাবে বাতাসগুলো পাই। এর উপরেও দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যান দিই, দেখতে পাচ্ছেন আসলে লফটের ভিউটা। আর আসলে কবুতরগুলো এইমাত্র খাওয়া কমপ্লিট করলাম, আসলে দেখতে পাচ্ছেন কবুতরটা আমার খুবই পছন্দের একটা কবুতর, আসলে কবুতরটা আমি যখন সংগ্রহ করি আসলে কবুতরটা বড় হইতে সংগ্রহ করছিলাম, ভাই বলে দিয়েছিল যে আশা করি অনেক আফসানই দেখছে, কিন্তু আশা করি এই আফসানটা তোমার লফটের খুব ভালো একটা আফসান হবে। যাই হোক ভাই আমাকে শখ করে আফসানটা দিছিল, যাই হোক খুবই আমার পছন্দের একটা আফসান, যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর পাশাপাশি এখানে কিছু রেড চেকার আছে, দেখতে পাচ্ছেন
এগুলো রেস্টে আছে, দেখতে পাচ্ছেন মোটামুটি কিছু মল্টিং আছে, কিছু মল্টিং কমপ্লিট হয়ে গেছে আর কি। দেখতে পাচ্ছেন এগুলো, এখানে কবুতরগুলো আসলে খুবই একটা পছন্দের কিছু কবুতর আমার, যাই হোক দেখেন খুবই অ্যাক্টিভ, সবগুলো কবুতর ডাকাডাকি করতেছে দেখতে পাচ্ছেন এই আর কি। এখানে একটা কবুতর দেখায় আপনাদের, কবুতরটা খুবই খুবই আমার একটা পছন্দের, এবং বরঞ্চ এর চোখটা আমার খুব পছন্দের, একটা চোখ দেখায় আমি যাই না কতটুকু বলতে পারবো, খুবই একটা চমৎকার চোখটা। যাই হোক আমার লফটের জন্য সবাই দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল, আর আশা করি সবার লফটের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আশা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও লফটের 80% কবুতরই সুস্থ থাকে। যাই হোক আর নিয়মিত ভ্যাকসিনটা করে রাখবেন, ভ্যাকসিনটা করায় রাখলে আপনাদের কবুতরের জন্য আসলে সাপোর্টিং হিসাবে কাজ করবে। যাই হোক আজকে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করলাম, আশা করি আমি আজকে হয়তো বা কাজের ব্যস্ততার কারণে আর কি সিলেটে কাজের জন্য যাব আর কি, আশা করি আবার আসলে মোটামুটি যদি মল্টিং মোটামুটি স্বাভাবিক দেখি মোটামুটি কমপ্লিট, আশা করি মাসখানিক পরে আর কি জোড়া দেবো কবুতরগুলো। সবাই দোয়া রাখবেন, আর আমার লফটের কিছু ভালো লাগার মুহূর্ত আপনার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।